খাফনা পয়সা তো লাগতো না, তুমি মরলে আমি দিমু, এটা লাগে তোমার টেনশন নাই, খাফনা পয়সা তুমি তৈয় না, আমি একজন মানুষকে সামান্য উপকার করতে পেরেছি, সেই হেতু আমি অত্যন্ত আনন্দ অনুভব করছি। ঠিক এই মুহূর্তে আমাদের দেশে ব্যাংকিং পরিষেবা অত্যন্ত উন্নত পর্যায়ে পৌঁছে গিয়েছে। আমি আমার সম্মুখে একজন বৃদ্ধা মহিলা, আমি আপনাদেরকে সেই মহিলা দেখানোর চেষ্টা করছি, উনি প্যারালাইসিস, তো গত কিছুদিন থেকে উনি চলাফেরা করতে পারেননি। আমি এই মুহূর্তে ওনার ঘরে রয়েছি, উনি ওনার বৃদ্ধ ভাতা ছিল, পরবর্তীতে সেটা অরুণোদয়ে কনভার্ট হয়েছে, আগে মাসে পেতেন 250 টাকা করে, বর্তমানে পাচ্ছেন 1250 টাকা করে। তো সেই সেই 1250 টাকা ওনার অ্যাকাউন্টে ঢুকছে। গত কিছুদিন থেকে ওনার অ্যাকাউন্ট, উনি কিন্তু আর ব্যাংকে যেতে পারেননি, সেই হেতু ওনার সেই টাকাও তিনি তুলতে পারছেন না। এই সময়ে কিন্তু ওনার অত্যন্ত টাকার প্রয়োজন। সে যে গৃহে রয়েছি আমি সেটিও ওনার মেয়ের ঘর, তাদের অবস্থাও তেমন ভালো নয়। এমন অবস্থাতে তারা যখন বিষয়টি আমাকে ইনফরমেশন করেন যে তিনি প্যারালাইসিস আর ব্যাংকে আসতে পারবেন না, তো আমি বর্তমান যে ব্যাংকিং যে উন্নত পরিষেবা, যেটা যেটা গ্রাহক সেবা প্রতিনিধির মাধ্যমে যে ফেসিলিটি দেওয়া যায় মানুষের ঘরে গিয়ে, তো সেই সেই ফেসিলিটি প্রোভাইড করতে আমি এই মুহূর্তে ওনার ঘরে পৌঁছি। আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ল্যাপটপ কম্পিউটার সবকিছু এখানে রয়েছে। তো সবকিছু নিয়ে এখানে পৌঁছার পর আমি সেই বৃদ্ধ মহিলার যেটা খাতা, সেই খাতার একটা ফটোকপি ওদের কাছ থেকে পাই, সেই ফটোকপি থেকে অ্যাকাউন্ট নাম্বার সংগ্রহ করে এই মুহূর্তে ওনার অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা উইথড্র করি। হ্যাঁ, তো 10,000 টাকা এখানে আমি উইথড্র করেছি। সেই 10,000 টাকা আমি যখন বৃদ্ধ মহিলার হাতে দিই আমি আনন্দিত। তো আমি অনুরোধ করব, এই এ ধরনের আরো অনেক মানুষ এভাবে আছেন গ্রামে, তো ব্যাংকিং পরিষেবাকে প্রথমে স্যালুট, যে এরকমের মানুষের ঘরে গিয়ে পরিষেবা প্রদান করা যায় সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য আমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে ধন্যবাদ। আনন্দিত হই এই জন্য যে এরকমের একজন মানুষের ঘরে পৌঁছে যে পরিষেবা প্রদান করতে পেরেছে। তো আমি আশা করব যে এ ধরনের আরো যাতে এ ধরনের কাজ করতে পারি, সেই শক্তিটুকু যেন আমার কাছে থাকে, সেই প্রার্থনা আপনাদের কাছ থেকে চাইব। আর এই মুহূর্তে ওনাকে পয়সাগুলো প্রদান করে আমি আনন্দিত হয়েছি। বৃদ্ধ মহিলা কি বলতে চাইছেন? টেকা পাইছো, খুশি নি তুমি? আমি বেশ খুশি আল্লাহর কাছে। ওরা কথা কত দিন তো না তুমি পয়সা তুলতে পারডায় না? হরিয়ানা তো যেতে হরিয়ানা, আমি তো আমার সমাস হয়ে গেল। খাবনের পয়সা তো লাগতো না, তুমি মরলে আমরা খাবন দিব, আমি দিমু, এটা লাগে তোমার টেনশন নাই, খাবানো বেটা তুমি তৈয় না। আর এটা দিয়ে আল্লাহ বিল্লাহ তো মানে নিজে করো আল্লাহ বিল্লাহ, আর ওগুন দিয়ে আরে খুব ভালা, মানে যেটা খাওয়ার জানে কয়, তোমার যেটা খাওয়ার জানে কয় ওগুন দিয়ে আনি আরে খাও। তো বেশ করে কমলা আনি আরে খাইও, আমিও কমলা আনি আরে দিমু। হ্যাঁ, আর দোয়া করিও বৃদ্ধ মহিলা আবেগিক হয়ে পড়েছেন এই মুহূর্তে। তো প্রথমে যে পরিষেবা শুরু হয়েছে আমাদের দেশে, সে পরিষেবাকে আরেকবার উল্লেখ করতে চাইছি যে এরকমের মানুষের সহযোগিতা করা, সাহায্য করা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। তো আমি সেই কর্তব্য করতে পেরে আমি নিজে আনন্দিত, আর বৃদ্ধ মহিলা আমি এই মুহূর্তে উনি যতটুকু আনন্দিত হয়েছেন এভাবে যাতে অন্যদের মুখেও আনন্দ ফোটাতে পারি সেই আশা করছি। বৃদ্ধ মহিলার মেয়ে যিনি এখানে আছেন, যিনি ওনার সেবা শুশ্রূষা করছেন, আমি তো চাই আর তানে আমিও বেমার, আমার পয়সা করি নাই করি মানুষ, আমি বেটার সারি দিন রুজু করিয়া নিয়ে তো কোনো সুরত খাইতে গেলে কমলা খাইতে হইছে মানে কই না বেটার সুরম করিয়া কই ভাত তাই মার আমারে খালি করি কমলা আনি দেও। তো অত্যন্ত হতদরিদ্র পরিবার, যে পরিবারে এরকমের একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যেখানে উপার্জনকারী বলতে একজনই, পরিবারে অনেকজন সদস্য রয়েছেন, যে গৃহকর্তা বৃদ্ধ মহিলার দামান উনি একজন, একজন দিন দিন হাজিরা করা মানুষ, শ্রমিক মানুষ, যিনি সকালে বেরিয়ে গেলে বিকালকার
রোজগার করে নিয়ে আসলে তার পরবর্তীতে চলে চলবে এমনই একটি পরিবার। তো যে পরিবারের এই এই মহিলা কিন্তু সেই মেয়ের বাড়িতে রয়েছেন, আর মেয়ে কিন্তু তার সাধ্য মতো ওনার শুশ্রূষা করার চেষ্টা করছেন। তো আমি অত্যন্ত আনন্দিত, আরো একবার আনন্দ প্রকাশ করছি, যদিও তাদের তাদের চোখের মধ্যে ইতিমধ্যে আমরা জল দেখতে পেয়েছি, তবুও আমি আনন্দিত। আনন্দিত এই জন্য যে আমি আমার একটি কর্তব্য পালন করতে পেরেছি, সেই জন্য নিজেকে গর্বিত মনে করছি। ধন্যবাদ।